একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার ক্লাসে সংযুক্ত হলাম। আশা করি সকলেই বাসায় আছো, নিরাপদে আছো, ঈদের ভালোভাবে উদযাপন করেছো, বাইরে বের হওনি। আগামী যে সময়টা, এই করোনাকালীন সময়টা, তো বাসায় থাকবে, নিরাপদে থাকবে এবং পড়াশোনাটাও করবে, কারণ এটা এক ধরনের সুযোগ যে তুমি বাসায় বসে শুধু পড়াশোনাই করতে পারতেছ। এর আগে তোমার কলেজ যাতা করতেও অনেকটা সময় নষ্ট হয়েছে, সেই সময়টা এখন বেঁচে যাবে। মনোযোগ সহকারে পড়াশোনা করবে, নিয়মিত ক্লাসগুলো দেখবে, শুধু আমার ক্লাস নয় অন্যান্য সকল ক্লাস দেখবে। আমরা ঈদের ছুটির আগে বাজার অধ্যায় আলোচনা করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার দুই প্রকার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আমরা একটা অংশ অর্থাৎ একচেটিয়া বাজার নিয়ে আলোচনা করব। আমরা জানি একচেটিয়া বাজার হল এমন একটি বাজার যে বাজারে একজন মাত্র বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা থাকবে এবং সেই পণ্যটার কোন রকমের নিকট বিকল্প পণ্য থাকবে না। নিকট বিকল্প পণ্য থাকলে কিন্তু সেই বাজারটাকে আর আমরা একচেটিয়া বাজার বলতে পারি না। একচেটিয়া বাজারে যেহেতু বিক্রেতা একক, অন্য কোনো বিক্রেতা নেই এবং অসংখ্য ক্রেতা, কাজেই বিক্রেতা বাজারের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করতে পারে। সে ইচ্ছা করলে দ্রব্যের দাম বাড়াই দিতে পারে, আবার ইচ্ছা করলে দ্রব্যের দাম কমাই দিতে পারে। এই জন্য এই বাজারকে আমরা জানি যে বিক্রেতাকে দাম নিয়ন্ত্রণকারী বলা হয়, অর্থাৎ সেই এখানে দাম নিয়ন্ত্রণ করে। পূর্ণ একচেটিয়া বাজারে আমাদের বিক্রেতা যদি মনে করে সে বেশি বিক্রি করবে তাহলে পণ্যের দাম কমায় দেয়, আবার যখন সে মনে করে যে কম বিক্রি করবে তখন পণ্যের দাম বৃদ্ধি করে। কিন্তু ক্রয় বিক্রয় শুধুমাত্র বিক্রেতার উপর নির্ভর করে না, এটা ক্রেতার উপরও নির্ভর করে। আমরা আজকে একচেটিয়া বাজারের ভারসাম্য আলোচনা করব। একচেটিয়া বাজারের ভারসাম্য, অবশ্য এই ভারসাম্যটা হল স্বল্পকালীন, স্বল্পকালীন। আমরা গত ক্লাসে বলেছিলাম যে স্বল্পকালীন এমন একটি সময় যে সময় ইচ্ছা করলে বাজারে প্রবেশ প্রস্থান করা যায় না। একচেটিয়ামূলক বাজারের এই স্বল্পকালীন ভারসাম্যের ক্ষেত্রে আমরা এটি রেখাচিত্রে ব্যাখ্যা করব। তো আমরা জানি যে একচেটিয়া বাজারে এআর রেখা এবং এমআর রেখা, এআর এবং এমআর রেখা, এটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। কেন নিম্নগামী? যেহেতু এই বাজারে যত বেশি বিক্রি করতে চায় তত পণ্যের দাম কমাতে হয়, কমাতে হয় বলেই এই বাজারের যে দাম রেখা বা এআর রেখা এটাও নিম্নগামী এবং এমআর রেখাও নিম্নগামী। তা আমরা জানি যে ভারসাম্যের শর্ত দুটি, গত ক্লাসে আমরা বলেছিলাম যে ভারসাম্যের শর্ত দুটি। প্রথম শর্ত আমরা বলেছিলাম যে যেখানে এমআর রেখা এবং এমসি রেখা পরস্পর সমান হবে সেই ক্ষেত্রে ভারসাম্য হবে। আর দ্বিতীয় শর্ত আমরা বলেছিলাম যে যেখানে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করবে, নিচের দিক থেকে ছেদ করবে, সেই বিন্দুতে ভারসাম্য হবে। আমরা জানি যে এটা হলো ভূমি অক্ষ, ভূমি অক্ষে আমরা ক্রয় বিক্রয়ের পরিমাণ দেখাই, আর
লম্বক্ষে আমরা আয় ব্যয় দাম সবকিছু দেখি, এরকম আমরা দাম দেখাই, তারপরে মোট আয় মোট ব্যয় এমনকি প্রফিট সবকিছু আমরা লম্বক্ষে দেখাই। আমরা জানি যে প্রতিটা বাজারেরই এমসি রেখা প্রথম এরকম কমে, তারপর আস্তে আস্তে এরকম বৃদ্ধি পায় এমসি রেখা। তাহলে এখানে আমাদের এমসি রেখা এবং এমআর রেখা এস বিন্দুতে পরস্পর মিলিত হয়েছে, অর্থাৎ ভারসাম্যের যে প্রথম শর্ত যেখানে এমআর এবং এমসি পরস্পর সমান, তাহলে এস বিন্দুতে এমসি এবং এমআর পরস্পর সমান। দ্বিতীয় শর্ত আমরা বলেছিলাম যেখানে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করবে, এই বিন্দুতে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করতে গিয়েছে, কাজে এটি আমাদের ভারসাম্য বিন্দু। এই বিন্দুতে আমাদের ভারসাম্য পরিমাণ OQ, আমাদের ভারসাম্য দাম বা গড় আয় QE, বা আমরা যদি এই অক্ষে দেখি তাহলে OP। তাহলে আমাদের ভারসাম্য পরিমাণ হলো OQ, ভারসাম্য ক্রয় বিক্রয় পরিমাণ OQ, ভারসাম্য দাম নির্ধারিত হয়েছে আমাদের OP বা QE। আমরা জানি যে ভারসাম্য বিন্দুতে আমরা মূলত একজন বিক্রেতার প্রফিট বা লস এটা দেখতে চাই, এটা দেখতে চাইলে আমাদের অবশ্যই এসি রেখা লাগবে, অর্থাৎ আমরা জানি যে প্রফিট বা পাই সমান সমান টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। তো টোটাল রেভিনিউ সমান কি? টোটাল রেভিনিউ সমান হল AR বা P ইন্টু Q, আর টোটাল কস্ট পাবো আমরা AC ইন্টু Q। গড় ব্যয়কে যদি আমরা পরিমাণ দ্বারা গুণ করি তাহলে পাবো আমরা মোট ব্যয়। তাহলে মোট ব্যয় পাওয়ার জন্য আমাদের এসি রেখা দরকার। তাহলে আমরা এরকম দেখি, এটা আমাদের এসি রেখা, এসি রেখা। তাহলে এসি রেখা আমাদের এই ভারসাম্য রেখাকে ছেদ করেছে ইয়ন বিন্দুতে, অর্থাৎ আমাদের গড় খরচ QE1 বা OP1, আমাদের এখানে গড় ব্যয় QE1 বা OP1। তাহলে আমাদের এখানে দাম বা গড়ায় কত? দাম বা গড়ায় হল OP, আর খরচ প্রতি এককে গড়ে OP1। তাহলে এখানে একক প্রতি আমাদের প্রফিট PP1, আমরা টোটাল বিক্রি করেছি বা এই বাজারে বিক্রি হয়েছে OQ পরিমাণ দ্রব্য, তাহলে এই বাজারে আমাদের টোটাল প্রফিট হবে PP1 ইন্টু P1 E1 বা OQ, অর্থাৎ আমাদের মোট প্রফিট হবে এখানে PP1 E1 E। আমরা এরকম বলতে পারি যেখানে টোটাল রেভিনিউ হল OP গুণন OQ, OP গুণন OQ। তাহলে আমাদের মোটায় কত? মোটায় হল OQ EP। আমাদের এখানে মোট ব্যয় কত? গড় ব্যয় QE1 বা OP1, আর পরিমাণ আমাদের OQ। তাহলে আমাদের ব্যয় হবে OP1 ইন্টু OQ সমান সমান OQ E1 P1। এখন আমরা জানি যে আয় থেকে ব্যয় বিয়োগ করলে পাওয়া যাবে মুনাফা। তাহলে আমাদের আয় কতটুকু হলো? OQ EP, ব্যয় OQ E1 P1। তাহলে মুনাফা হবে আমাদের PP1 E1 E। তাহলে মুনাফা হবে আমাদের PP1 E1 E। আমরা জানি স্বল্পকালীন এই মুনাফাটাকে বলছি আমরা অস্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা।
কেন এটা অস্বাভাবিক মুনাফা? এর আগে আমরা বলেছিলাম যে যদি আমাদের এভারেজ রেভিনিউ এবং এভারেজ কস্ট সমান হয় তাহলে সেই মুনাফাটাকে বলি আমরা স্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফা কখন? যখন এভারেজ রেভিনিউ এবং এভারেজ কস্ট দুইটার সমান। যদি এভারেজ কস্ট এভারেজ রেভিনিউর চেয়ে কম হয় বা গড়া যদি গড়ব্যয়ের চেয়ে বেশি হয়, এভারেজ রেভিনিউ গ্রেটার দ্যান এভারেজ কস্ট যদি হয় তাহলে এই মুনাফাটাকে বলি আমরা অস্বাভাবিক মুনাফা। তাহলে চিত্রে আমরা দেখলাম এখানে যে আমাদের গড়ায় কিউ ই আর গড়ব্যয় কিউ ই ওয়ান, অর্থাৎ গড়ায়টা বেশি গড়ব্যয়টা কম, এই জন্য এই মুনাফাটাকে বলছি আমরা অস্বাভাবিক মুনাফা। আমরা আরো জানি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে একজন বিক্রেতা সে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, আবার স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, আবার প্রয়োজনে অনেক সময় এখানে লোকসানও হতে পারে। তো আমাদের মনের ভিতরে এরকম প্রশ্ন আসতে পারে যে একজন মাত্র বিক্রেতা, সেখানে একজন বিক্রেতা কিভাবে লোকসান করবে বা লস কেন হবে? আমরা জানি যে লোকসান হতে পারে এই জন্য যে যদি উৎপাদন খরচ তার চেয়ে বেশি হয়, বিক্রেতার উৎপাদন খরচ যদি বেশি হয় অথচ তাকে যদি তার চেয়ে কম দামে বিক্রি করতে হয় তাহলে অবশ্যই তার এখানে লোকসান হবে, কারণ বিক্রেতা তো শুধুমাত্র তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে অনেকটা ক্রেতার উপরও। ক্রেতার স্বভাব কি? যে যখন দাম কমবে তখনই শুধুমাত্র সে বেশি ক্রয় করবে। তাহলে অনেক সময় আমাদের খরচ বেশি হলো কিন্তু বিক্রি করার স্বার্থে ক্রেতা যদি বেশি কিনতে না চায় সেই ক্ষেত্রে দাম কমায় দিতে হয়, আর কম দাম কমায় দিলেই বিক্রেতার যে পরিমাণে খরচ হয়েছে তার চেয়ে কম মূল্য পাবে, ফলে সেই ক্ষেত্রে তার লোকসান হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের যে এভারেজ কস্ট রেখা, সেই এভারেজ কস্ট রেখাটা এভারেজ রেভিনিউ রেখার উপরে অবস্থান করবে, অর্থাৎ এরকম হবে। তাহলে যদি এভারেজ রেভিনিউ রেখা উপরে এভারেজ কস্ট রেখা অবস্থান করে তাহলে আমাদের এখানে লোকসান হবে। যদি এভারেজ রেভিনিউ রেখার নিচে এভারেজ কস্ট রেখা অবস্থান করে তাহলে তার অস্বাভাবিক মুনাফা হবে। আবার যদি এভারেজ কস্ট এবং এভারেজ রেভিনিউ রেখা একই বিন্দুতে মিলিত হয়, এরকম যদি হয় তাহলে স্বাভাবিক মুনাফা হবে। কোন সময় এটা? এটা স্বল্পকালীন সময়। যেহেতু স্বল্পকালে ইচ্ছা করলেই সে বাজার থেকে বের হয়ে যেতে পারবে না, আবার অন্য কেউ এই বাজারে প্রবেশ করতে পারবে। তবে যদি বাজারটা দীর্ঘকাল হয়, তাহলে দীর্ঘকালে অস্বাভাবিক মুনাফাই শুধুমাত্র হবে, কোন স্বাভাবিক মুনাফা বা লোকসান হবে না। কারণ যদি দীর্ঘকালে কোনো বিক্রেতা লোকসানের পর্যায়ে পড়ে তাহলে সে উৎপাদন বন্ধ করে দিবে, আর উৎপাদন বন্ধ করে দিলেই দ্রব্যের দাম বৃদ্ধি পাবে, ফলে দীর্ঘকালে শুধুমাত্র অস্বাভাবিক মুনাফা হবে। আর স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা হতে পারে, স্বাভাবিক মুনাফা হতে পারে, আবার লোকসান হতে পারে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, যদি তোমরা মনে করো, তাহলে আমার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে পারো। তোমরা জানো যে আমার মোবাইল নম্বর 01716228935, এই নম্বরে যোগাযোগ করতে পারো। অথবা তোমরা আমার এই ক্লাসটি আমার ইউটিউব চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারো। তোমরা জানো যে আমার ইউটিউব যে চ্যানেল আছে সেই চ্যানেলে শামীম হোসেন এই নাম লিখে সার্চ দিলে তোমরা ক্লাসটি পেয়ে যাবে, আর সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে পড়তে পারবে। তারপরেও যে কোনো সমস্যা যে কোনো মুহূর্তে তোমরা আমার সঙ্গে ফোনে যোগাযোগ করলে আমি তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।